অনেকে অস্বীকার করলেও এটাই বাস্তব যে অনেকেই টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 57% ব্রিটিশই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন এবং 8% বলেছেন তারা সর্বদাই ব্যবহার করেন। তবে চিকিৎসকরা বলছেন কেউ যদি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন তবে তা ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে, কারণ এই কারণে তার পাইলসে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকাংশেই বেড়ে যায়। patient.info ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর সারা জার্ভিস বলেন, মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনি বেশি সময় ধরে টয়লেটে অবস্থান করেন, যেই কারণে আপনি পাইলসে আক্রান্ত হতে পারেন। আপনি টয়লেটে যত বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করেন তত বেশি সময় আপনি সেখানে অবস্থান করেন, এই কারণে শিরা ও মলদ্বারে চাপ বৃদ্ধি পায়, যা পাইলসের অন্যতম কারণ। এই পাইলসে আক্রান্ত হওয়ার সংখ্যা কমাতে টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ডক্টর সারা।